আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং সলিউশনের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে যে বাড়িটি দেখছেন, এই ধরনের বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হবে এবং এই বাড়িটির ভিতরে কি কি আছে এবং খুব অল্প খরচে এত সুন্দর বাড়ি কিভাবে তৈরি করবেন তার বিস্তারিত আলোচনা করব আমাদের এই ভিডিওয়। অবশ্যই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে জানতে পারবেন কিভাবে তৈরি করেছে এবং বাড়িটি এবং আমরা এই ধরনের একটি ডিজাইন তৈরি করলে এস্টিমেটটা কিভাবে দেই তার বিস্তারিত ধারণাও, মানে কত টাকা খরচ হবে সেই সম্পর্কে বিস্তারিত ধারণাও আপনাদেরকে দিব। তো আমরা যে বাড়িটি এখন আমাদের সামনে দেখতে পারছি, এই বাড়ির ভিতরের পার্টটা দেখব এবং কেমন কিভাবে এই বাড়িটি তৈরি করা যায় তার বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে সামনে একটা সুন্দর গেট রেখেছি আমরা। মূলত ছোট বাড়িতে একটা ছোট গেট রাখলে বাড়িটি অনেক সুন্দর দেখায়, তাই এই ধরনের একটি গেট রাখা। তো আপনারা চাইলে ধরনের গেট ইউজ করতে পারেন অথবা না ব্যবহার করতেও পারেন। তো আমরা চলে যাব এখন বাড়ির ভিতরে, তার জন্য আমরা এখন ছাদটি খুলে ফেলবো এবং দেখব বাড়ির ভিতরে কেমন ভাবে আমরা ডিজাইন করেছি। তো এটা হলো আমাদের বাড়ির ভিতরের ডিজাইন। প্রথমে ঢুকে আমরা ডাইনিং একটি টেবিল দেখতে পাচ্ছি এবং তারপরে সোফা সেট, এবং এখানে আমাদের দুইটি রুম আছে, এ একটি রুম এবং এ একটি রুম দুইটি, এবং মাঝখান দিয়ে এটা মূলত সিঁড়ি রুম। তো সিঁড়ির ছাদটা খুলে ফেললে আপনারা সিঁড়ি রুমটাও বুঝতে পারবেন। তো এটা হলো আমাদের সিঁড়ি রুম, এই যে দেখুন এর ভিতর দিয়ে সিঁড়ি উঠে চলে আসছে। তো এই হলো আমাদের মোট বিল্ডিংয়ের রুম এবং সিঁড়ি রুমের অবস্থান। তো এখানে মূলত একটি সিঁড়ি রুম আছে এবং বাকি দুইটি রুম আছে, এই পাশে এবং এ পাশে দুইটি, মোট চারটি রুম আছে। তো চার রুমের এই ফ্ল্যাটটি তৈরি করতে কিভাবে আপনারা আমাদের কাছ থেকে ডিজাইন নিলে কেমন খরচ হবে কী হবে এই বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওর শেষে। এবং আমরা এখন বলবো যে এই ধরনের একটি ভিডিও, মানে বাড়ি তৈরি করতে চাইলে আমাদের কাছ থেকে যদি ডিজাইন নেন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আমরা এই ধরনের একটি বাড়ির ডিজাইন দিলে কী কী দিয়ে থাকে সে সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব। তো তার জন্য আমরা চলে যাব। প্রথমে আমাদের যেই এই বাড়িটি, এই ধরনের বাড়ি তৈরি করতে গেলে আমরা ডিটেলস একটা ডিজাইন দিই, ঠিক আছে? ডিটেলস ডিজাইন যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা একটু বুঝতে পারবেন যে ডিটেলস ডিজাইনের সাথে সাথে আমরা এস্টিমেটটা দিয়ে দিই এইভাবে। যেমন আমরা বেজে কতটুকু সিমেন্ট লাগছে, বালু লাগছে, খোয়া লাগছে, তারপর কলামে কতটুকু সিমেন্ট বালু খোয়া লাগছে, বিমে কতটুকু লাগছে, স্ল্যাবে কতটুকু লাগছে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখুন আমরা স্টেপ বাই স্টেপটা হিসাব কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। ফ্লোরে কতটুকু লাগছে, ওয়ালে কতটুকু লাগছে, মানে কত পিস ইট লাগছে, কতটুকু সিমেন্ট লাগছে, এই যে বিস্তারিত একটা ডিটেলিংস, মানে 8 মিলি কত রড লাগছে, 10 মিলি কত কেজি লাগবে, 12 মিলি কত কেজি লাগবে, তো সব কিছু আমরা ডিটেলসভাবে আপনাদেরকে দিয়ে দিব যদি আমাদের কাছ থেকে একটি বাড়ি ডিজাইন করেন। সো আপনি একটি বাড়ি তৈরি করার প্রথমে বুঝতে পারবেন যে আপনার কত টাকা খরচ হবে। আমরা সাধারণত যে আইডিয়াটা দিই যে এত টাকা খরচ হবে, এগুলো আসলে আইডিয়াগুলো রাইট না, কারণ মানে আপনার মালামালের দাম বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। সো আপনাকে যখন আমরা দিয়ে দেবো যে এত বস্তা সিমেন্ট লাগবে, এতটুকু বালু লাগবে, এতটুকু মানে বিস্তারিত দিয়ে দিব, তখন আপনার খুব সহজে হিসাব করতে পারবেন যে আপনার এলাকায় এই মালগুলো কত টাকায় কিনতে পারবেন এবং কত টাকা স্কোয়ার ফিটে আপনি বাড়িতে কাজ করাইতে পারবেন। তো সব মিলে আপনি অ্যাকুরেট হিসাবটা পাবেন যে আপনার এই বাড়িটি তৈরি করতে সে আপনার 10 লাখ টাকা খরচ হোক বা 12 লাখ টাকা খরচ হোক, একেবারে 100% অ্যাকুরেট ইনফরমেশন পাবেন। কাজে ডিজাইন করে বাড়ি করবেন, অবশ্যই অবশ্যই ঠকবেন না, কারণ আপনারা যখন ডিজাইন ছাড়া বাড়ি করেন তখন মিস্ত্রিরা 10 ইঞ্চি কলমের জায়গায় 15 ইঞ্চি কলম দিয়ে দেবে, তার মানে আপনার 3 লাখ, যেখানে 2 লাখ টাকা খরচ হয়ে যাওয়ার কথা সেখানে 3 লাখ টাকা খরচ হয়ে যাবে। সো এই ধরনের বিষয়গুলো এড়িয়ে চলার জন্য অবশ্যই অবশ্যই ডিজাইন করে বাড়ি করবেন। তো ধন্যবাদ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।